গাজীপুরে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রি করে দেওয়ার পরও ফিরে পেলেন এক দম্পতি। করোনার কারণে কর্মহীন পোশাক কর্মী বাবা মা হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে বিক্রি করে দেন সন্তানকে। পরে পুলিশ কমিশনারের হস্তক্ষেপে ছেলেকে ফিরে পান তারা। গাজীপুর সিটি কর্পোরেশনের এনায়েতপুর এলাকার বাসিন্দা পোশাক কর্মী দম্পতি শরীফ কেয়া করোনার কারণে দুই মাস ধরে কর্মহীন। এর মধ্যে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে 22 এপ্রিল জন্ম নেয় ছেলে, কিন্তু হাসপাতালের 46,000 টাকা বিল দেওয়ার সামর্থ্য ছিল না। উপায় না পেয়ে 11 দিনের সন্তানকে 25,000 টাকায় বিক্রি করেন অসহায় বাবা মা। হাসপাতালের আংশিক বিল পরিশোধ করে ফিরে যান বাড়ি। টাকা দিতে পারতেছে না, আমি কি করব, আমার ফ্যামিলিও পারতেছে না। পরে হেরা হসপিটালের টাকা দিছিল, দেওয়ার পরে বাচ্চা হেরা অধিক দিনে চলে গেছে। বাচ্চাটা কই যা খোঁজ খবর নিয়ে মানে হেরা আমগর বাচ্চা আমগর কাছে ফিরাই দিল। এ কথা জানার পর পুলিশ কমিশনার হাসপাতালের পুরো বিল পরিশোধ করেন, সন্তানকে ফিরিয়ে দেন বাবা মায়ের কোলে, সেই সঙ্গে দেখভালের খরচ বাবদ দেন 5,000 টাকা। এই সময়ে এই যুগে একজন মা তার সন্তানকে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে অন্যের কাছে বিক্রি করে দিবে, এইটা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে। তাকে বলেছি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় সে যেন আমাকে বলে, আমি তার ভরণ পোষণের জন্য বা চিকিৎসার জন্য অন্যান্য পরিচর্যার জন্য যা দরকার আমরা দেব। ঘটনা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিল পরিশোধের পর শিশুটিকে নিয়ে চলে যায় ওই পরিবার। যখন আমি জিনিসটা জানতে পারছি তখন আমি বলছি চলেন, যদি এটাই হয় আমি সহযোগিতা করব, এই বিষয়ে আমি জানি না। চাঁদপুরের রায়পুরে নদী ভাঙনের কবলে পড়া এই দম্পতি গাজীপুরের এনায়েতপুরেই কাজ করতেন। দুমাস আগে কারখানা বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন তারা। সময় সংবাদ, গাজীপুর।